নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি মশলাদার একটা ডিমের রেসিপি বানিয়ে দেখাবো। এটা অবশ্যই ভাত বা রুটি দিয়ে পরিবেশন করতে পারেন। তাহলে দেখে নিন আমি কিভাবে এগ মশলা কারি বানিয়ে থাকি। প্রথমে আমি কড়াই গরম করে অল্প সর্ষের তেল দেব। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও কিন্তু বানাতে পারেন। তেল গরম হলে সেদ্ধ করা ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টি সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলো হালকা ভেজে নেব। এবার এই ভাজা ডিমের মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। এ সময় সামান্য হলুদ দিলে ডিমের একটা সুন্দর রং আসে। ডিমগুলো এবার আমি ভেজে নেব। এরপর এই ভাজা ডিমগুলো আমি তুলে নিচ্ছি। আবার একটু তেল দেব। তেলের মধ্যে এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। দিচ্ছি 4টি এলাচ। এলাচ কিন্তু আমি ফাটিয়ে তবেই তেলে দিয়েছি। আর দেব তেজপাতা। তেলে একটু নাড়াচাড়া করে নেব। এবার দেব সামান্য গোটা জিরা। জিরা ভাজা ভাজা হলে সুন্দর একটা গন্ধ আসে। এখন আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি এবার আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এক চামচ আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে ভেজে নেব, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। এবার এর মধ্যে এক এক করে কিছু উপকরণ দিয়ে দেব। দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো সামান্য, দেব 1টা টমেটো কুচি, ধনে আর জিরা গুঁড়ো দুটো মিলিয়ে আমি নিয়েছি 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, 1টা কাঁচা লঙ্কা কুচি, আর দেব পরিমাণ মতো নুন। সব উপকরণ মিশিয়ে নেব। শুকনো মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই এখন সামান্য জল দিয়ে দেব। সব উপকরণ ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট, তবে আঁচটা কমিয়ে দিচ্ছি। কিন্তু মাঝে একবার ঢাকা খুলে নেব। সব উপকরণ নাড়াচাড়া করে দিচ্ছি। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। টমেটো প্রায় সেদ্ধ হয়ে মশলার সাথে মিশে গেছে। এবার জল দেব। আমি ভাত দিয়ে খাবো বলে একটু বেশি জল দিলাম। আপনারা যদি রুটির জন্যে বানান তাহলে অল্প জল দেবেন। যদি মনে হয় আরও নুন লাগবে তাহলে এ সময় সামান্য নুন দিয়ে দিতে পারেন। গ্রেভিটা ফুটতে থাক। গ্রেভি ফুটে উঠলে আঁচটা কমিয়ে দিচ্ছি। এর মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দেব, আর দেব ধনে পাতা কুচি। সব উপকরণ মিশিয়ে নেব। এবার এটা হতে দেব 5 মিনিট, তবে মাঝে 1-2 বার নাড়াচাড়া করে দেব, যাতে ডিমের সব দিক দিয়েই মশলা ঢোকে। 5 মিনিট পর ফিরে আসলাম। তৈরি হয়ে গেল মশলাদার এগ কারি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।